চালু হতে চলেছে এসবিএসটিসি দীঘা দুর্গাপুর ডিলাক্স বাস পরিষেবা। দুর্গাপুর থেকে দীঘা যাওয়ার সুপার ডিলাক্স বাস পরিষেবা আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার 1 ডিসেম্বর। দুর্গাপুর থেকে এই বাস প্রতিদিন রাত্রি 8টায় সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে দুর্গাপুর বাস স্ট্যান্ড হয়ে পরের দিন সকালে পৌঁছবে দীঘায়। কম খরচে এই বাস পরিষেবা দেওয়া হবে বলে জানান মন্ত্রী প্রদীপ মজুমদার। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল জানান এই বাসে রয়েছে সুপার ডিলাক্স পরিষেবা। তৃণমূল যুব কংগ্রেসের বড় সড় রদবদল। মেদিনীপুরের সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের নতুন সভাপতি হলেন নির্মলা চক্রবর্তী। উল্লেখযোগ্য এই পদে ছিলেন সন্দীপ সিংহ। নবনিযুক্ত সভাপতি নির্মলা চক্রবর্তী বলেন তিনি ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে খবরটি জানতে পারেন। ধন্যবাদ জ্ঞাপন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় স্কুল ছাত্র শুভজিৎ দত্তর জলে ডুবে মৃত্যুর ঘটনা। লিখিত অভিযোগের ভিত্তিতে চন্দ্রকোনা থানার পুলিশ গ্রেপ্তার করে বেসরকারি স্কুলের প্রধান গৌতম দাস এবং তার স্ত্রী ধীরা পাল দাসকে। দুজনকেই ঘাটাল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। শুভজিৎ রামজীবনপুর বাইপাসে একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিল। সোমবার স্কুল ক্যাম্পাসের ভিতরে একটি পুকুরের জলে ডুবে মৃত্যু হয় তার। ঘটনায় মৃত ছাত্রের পরিবার থেকে গ্রামবাসীরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারির অভাব এবং গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছিল। স্কুলের বিরুদ্ধেই ছেলেকে খুনের অভিযোগ তোলা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। স্মারকপত্র এবং নগদ টাকা খামে মুড়ে জব কার্ডধারীর হাতে তুলে দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান, তৃণমূল ব্লক সভাপতি এবং পঞ্চায়েত প্রধান। গোঘাটের কামারপুকুরের বাসিন্দা শেখ তুর আলম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো 4,700 টাকা নগদ পেলেন। এছাড়াও গোঘাট গ্রাম পঞ্চায়েতের বেদবনি গ্রামের বাসিন্দা সুনীল রায়কে তৃণমূল জেলা নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো খাম ভর্তি টাকা এবং স্মারক তুলে দেওয়া হয়। রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে ছোট গাড়িতে করে শালকাঠ পাচারের পরিকল্পনা বানচাল করে দিল বন কর্মীরা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ছোট গাড়ি সমেত প্রায় 1.5 লক্ষ টাকার মূল্যবান চোরাই শালকাঠ বাজেয়াপ্ত করল জলপাইগুড়ি বন বিভাগের চালসা রেঞ্জের বন কর্মীরা। গ্রেপ্তার এক। সোমবার গভীর রাতে চালসা রেঞ্জের বন কর্মীদের কাছে খবর আসে একটি ছোট গাড়িতে করে শালকাঠ পাচার করার পরিকল্পনা হয়েছে। নাগরকাটার পানঝোড়া এলাকায় বনকর্মীদের একটি দল ওত পেতে বসেছিল। ছোট গাড়িটি দ্রুত গতিতে নাগরকাটা থেকে চালসার দিকে আসছিল। সন্দেহজনক ওই গাড়িটির পিছু ধাওয়া করে বনকর্মীরা। কাঠ মাফিয়ারা গাড়িটিকে পানঝোড়া এলাকায় দাঁড় করিয়ে পালিয়ে যায়। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে ঝাড়গ্রাম শহরবাসীর। ঝাড়গ্রাম ফ্লাইওভারের দুপাশে রাস্তা তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে ঝাড়গ্রাম পৌরসভার উদ্যোগে। জাতীয় সড়কের আদলে রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। লোহার রডের খোঁচা তৈরি করার জন্য ঢালাই হচ্ছে রাস্তা। রেল লাইনের দুই পাশে ঝাড়গ্রাম ফ্লাইওভারের পাশে এই উন্নত মানের রাস্তার কাজ চলছে। বাছুরডোরা পেট্রোল পাম্প থেকে শুরু রাস্তা। ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ জানান পৌরসভার অন্তর্গত 10টি পিচ রাস্তা এবং 24টি পাকা ড্রেনের সংস্কারের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্য সড়কে চালানো যাবে না টোটো। প্রশাসনের এই সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছে এলাকার কয়েক হাজার টোটো। মঙ্গলবার মাথাভাঙা 1 নম্বর ব্লকের টোটো চালকরা শিকারপুর বিডিও অফিস সংলগ্ন এলাকায় প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। আচমকা পরিবহন দপ্তরের এই পদক্ষেপে দুশ্চিন্তায় টোটো চালকরা। অন্যদিকে রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।